ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইকুজ্জামান ফকির মিয়া এবং বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।